হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের ইমেল অ্যাকাউন্টটি অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটি যদি নষ্ট হয়ে যায় কিংবা কোনো কারণবশত আমরা যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে না পারি তো সেই ক্ষেত্রে কীভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমরা রিকভার করবো তো অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোনটি হারিয়ে যায় কিংবা আমাদের মোবাইল ফোন থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যায় কিংবা আমরা অনেক সময় পাসওয়ার্ডও ভুলে যাই তো সেক্ষেত্রে খুব সহজে কীভাবে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটি রিকোয়ার করব তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমাদের মোবাইল ফোন কিংবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব তো আমাদের ব্রাউজারটা ওপেন হলে আমরা অ্যাড্রেস বারে যে লিখব গুগল হেল্প তো এটা লিখে আমরা গুগলে সার্চ করব তো সার্চ করলে প্রথমে আমরা গুগল হেল্পের যে একটা লিঙ্ক রয়েছে ওয়েবসাইট লিঙ্ক তো সেটা পেয়ে যাব তো সাপোর্ট ডট গুগল ডট কম এই লিঙ্কটিতে আমরা প্রবেশ করবো তো এখানে প্রবেশ করার পর প্রথমে আমাদের সাইন ইন করে নিতে হবে এখানে আমরা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব যেটা আমরা পার্সোনালভাবে ইউজ করে থাকি দেন এখানে আমাদের ইমেল অ্যাকাউন্টটি অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিব যেটা আমাদের বর্তমানে অ্যাক্টিভ রয়েছে তো এরপর পাসওয়ার্ড দিয়ে নেক্সটে চলে যাব তো এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে গুগল অ্যাকাউন্ট এই অপশনটি আমরা পেয়ে যাব তো এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর এই রকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আমরা স্কুল করে একটু নিচে চলে যাব একটু নিচে যাওয়ার পর এখানে বিভিন্ন আর্টিকেল পেয়ে যাবো তো এখানে আপনাদের যদি কোনো দরকার হয় এগুলো পরে নিতে পারেন অথবা এখান থেকে সরাসরি একদম নিচে চলে যাবেন তো একদম নিচে চলে আসার পর এখানে পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি একটা অপশন পেয়ে যাবো তো এখানে আমরা ক্লিক করে দেবো তো কমিউনিটিতে আসার পর এখানে আমরা একটু নিচে চলে যাব তো নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবো আমরা পোস্ট পোস্টে কুয়েশ্চেন তো এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে পোস্টে কুয়েশ্চেন ঠিক আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে তো এখানে আমাদের ফর্মটা পূরণ করতে হবে তো প্রথমে রয়েছে শর্ট সামারি অফ ইয়োর ইস্যু তো এখানে আপনার ইস্যুটা কী অর্থাৎ আপনি মানে কোন প্রবলেমটা ফেস করতেছেন তো এখানে আপনার দশ ওয়ার্ডের মধ্যে এখানে না দশ ক্যারেক্টারের মধ্যে এখানে লিখে দিতে হবে ঠিক আছে এখানে আমরা আমাদের ইস্যুটা এখানে লিখে দেবো তো এখানে আমাদের সমস্যাটা লিখে দিতে হবে তো এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টে আমরা যেহেতু রিকভার করতে পারতেছি না তো সেক্ষেত্রে এখানে আমি আমরা লিখে দেবো আই ক্যান নট রিকভার মাই জিমেল অ্যাকাউন্ট এনিওয়ে ঠিক আছে এখানে লিখে দেওয়ার পর এখানে একটা ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন নিচে তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার মানে কী ধরনের প্রবলেম আপনি ফেস করতেছেন তো এখানে একটু বিস্তারিত লিখে দিতে হবে তো এখানে বিস্তারিত কিন্তু আপনি আপনার নিজের মতো করে লিখে দিতে পারবেন অথবা এখানে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লেখা দিয়ে দেবো তো সেই লেখা অনুযায়ীও কিন্তু আপনার এখানে লিখে দিতে পারবেন তো এখানে আপনার কি কি প্রবলেম হচ্ছে তার বিস্তারিত এখানে লিখে দিবেন যাতে আপনার অ্যাকাউন্টটি আপনি দ্রুত ফেরত পান ঠিক আছে এখানে লিখে দেওয়ার পর এখানে কিন্তু আপনি একটা স্ক্রিনশট অ্যাড করে দিতে পারেন তো এখানে স্ক্রিনশটটা দিয়ে দিবেন কারণ এখানে স্ক্রিনশটটা দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটার কি প্রবলেম হয়েছে তো সেটা বোঝা যাবে তো এখানে আপনার স্ক্রিনশট দিতে এটার উপর ট্যাপ করবেন দেন এখানে ফাইল থেকে আপনার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে লগ ইন করার পর যে প্রবলেমটা আপনার ফেস করবেন তো সেটা আপনি একটা স্ক্রিনশট রেখে এখানে দিয়ে দিবেন তো এখানে দেখেন ডিসক্রিপশন বক্সে আমি লিখেছি হ্যালো গুগল টিম আই ক্যান নট অ্যাক্সেস মাই গুগল অ্যাকাউন্ট বিকজ হোয়েন আই ট্রাই তো ইত্যাদি ইত্যাদি এখানে লিখে দিয়েছে ঠিক আছে তো এখানে পূরণ করার পর ক্যাটাগরি অপশনটিতে আমাদের সিলেক্ট করতে হবে তো এখানে প্লিজ সিলেক্টেড জায়গায় আমরা ক্লিক করে দেব দেন দেন এখান থেকে আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি অপশনটা আমরা সিলেক্ট করে দেবো তো এটা সিলেক্ট করার পর আমরা নেক্সটে চলে যাব তো নেক্সটে যাওয়ার পর এখানে আপনার কয়েকটা অপশন শু করবে অ্যাকাউন্ট অ্যাক্সেস ইস্যু ক্যান নট সাইন ইন ক্যান নট তো ইত্যাদি তো এখানে আপনার কোন প্রবলেমটা আসতো সেটা আপনারা সিলেক্ট করে দিবেন এখানে যদি আপনি অ্যাকাউন্টটা অ্যাক্সেস না করতে পারেন তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাক্সেস ইস্যু এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করার পর নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর একটু নিচে নামবেন নামার পর এখান থেকে আপনি অ্যাড তিন নাম্বার এবং চার নাম্বার এখানে কিছু বিস্তারিত তথ্য অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তো অ্যাড করার জন্য আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পর এখানে প্ল্যাটফর্ম ঠিক আছে এটা সিলেক্ট এখানে আপনার কোন প্ল্যাটফর্ম থেকে আপনার জিমেলটা আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে এখানে অ্যান্ড্রয়েড আয়োসো তো এখানে অ্যান্ড্রয়েড আইওস এবং ওয়েব তো এখানে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে চান তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এটা সিলেক্ট করবেন আর যদি আইফোন দিয়ে সিলেক্ট করতে চান তো সেক্ষেত্রে যদি আপনি ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে সিলেক্ট করতে চান তাহলে আপনার তিন নাম্বার অপশন অর্থাৎ ওয়েব এটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অ্যাক্সেস নিতে চাচ্ছি তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড এটা সিলেক্ট করে দেবো দেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে ঠিক আছে ক্যাপচাটা এখানে আপনারা পূরণ করে দেবেন তো পূরণ করার পর এখানে পোস্ট অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো বিস্তারিত তথ্য এখানে পূরণ করার পর একদম নিচে পোস্ট অপশনটা পাবেন তো এখানে আমরা পোস্ট করে দেবো তো পোস্ট করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে তো এখানে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্ট ইন গুগল হেল্প কমিউনিটি ঠিক আছে এখানে মোস্ট কোয়েশ্চেন্স রিসিভ রিপ্লে চব্বিশ আওয়ার তো এখানে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন ঠিক আছে আর আপনার জিমেলের ইনবক্সে কিন্তু একটা ইমেল আপনি সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের রিকভার সংক্রান্ত তথ্য কিন্তু আপনার এই যে ইমেলটা দিয়ে আপনি লগ করলেন প্রথম অবস্থায় সেই ইমেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি আজকে এবার পর্যন্তই তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ